বর্ষা এখনো বিদায় নেয়নি, কিন্তু বৃষ্টিও হচ্ছে না। সকালে ঘুম থেকে উঠে আকাশের দিকে চাইতেই মন ভালো হয়ে গেল। পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। মন বলল কোথাও একটা যাব, বেরিয়ে পড়লাম। এদিকে ঢাকে কাঠি, পাড়ার গলিতে বাঁশ, টিভিতে পুজোর প্রস্তুতি নিয়ে মাতামাতি, আর কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় কাশফুলের ছবি মনে করিয়ে দেয় মা আসছে। শহরের, বিশেষত কলকাতা মানুষের কাছে না শরতের আকাশ বা শুভ্র কাশফুল কোনোটাই মা দুর্গার আগমন বার্তা বয়ে আনে না আজকাল। হয়তোবো আমার ভাবনাটাই ভুল। সে যাই হোক, পুজোর আঁচ যেখানে সর্বপ্রথম এসে পড়ে সেই কুমোরটুলিতে, ভাবতেই অবাক লাগে কংক্রিটের জঙ্গলে এক টুকরো কুমোরটুলি আজও বেঁচে আছে। পেটের তাগিদই হয়তো সব রহস্যের উৎসস্থল, আর তারই টানে মানুষ ছুটে বেড়ায় সারা জীবন এ প্রান্ত থেকে ও প্রান্তে। ঠিক একই নিয়মে সপ্তদশ শতাব্দীতে কোনো এক সময় কৃষ্ণনগরের কিছু পটুয়া গোবিন্দপুরে চলে আসেন, আর গড়ে ওঠে এই পটুয়াপাড়া। পাশেই মা গঙ্গা, তার মাটি সহজলভ্য, তাই সেখানেই গড়ে উঠল আমাদের আজকের কুমোরটুলি। সংকীর্ণ রাস্তা, জল চুয়ানো ছাদ, রাস্তায় পড়ে থাকা ময়লা, কঙ্কালের মতো কিছু মূর্তি যাদের দেখলে বোঝা দেয় এ কোন দেব বা কোন দেবী, এটাই কুমোরটুলির নিত্যসঙ্গী। দেবদেবীর মাটির মূর্তি তৈরির কারিগরদের বসতিটির নামই হল এই কুমোরটুলি। এই অঞ্চল কলকাতার উত্তর ভাগে অবস্থিত। বাঁশ ঘরের কাঠামো থেকে শুরু করে প্রতিমা তৈরির শেষ ধাপ পর্যন্ত এখানেই দেখতে পাওয়া যায়। বিশেষত পুজোর আগে এই অঞ্চল জুড়ে কর্মযজ্ঞ চলতে থাকে। কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীদের দক্ষতাকে মনোযোগ দিয়ে নিরীক্ষণ করলে তোমরা মুগ্ধ হবেই। বর্তমানে কুমোরটুলি তৈরির প্রতিমা গোটা পৃথিবীর বিভিন্ন মণ্ডপে শোভাবর্ধন করে থাকে। তবে শুধু প্রতিমাই নয়, মৃৎশিল্পের বিভিন্ন নমুনা তৈরি হয় এই কুমোরটুলিতে। চলুন দেখে নিই কিভাবে তৈরি হয় এই প্রতিমা। প্রতিমা তৈরি হয় মূলত চারটি ধাপে। এক মেটে, দুই মেটে, খড়ি এবং রং। প্রথমে বাঁশের কাঠামোর উপরে প্রতিমার শরীর বানানো হয় খড় এবং দড়ির সাহায্যে। তারপরে তাতে এক মেটে। এই ধাপে ইউজ হয় ইটেল মাটি, অর্থাৎ একটু শক্ত এবং চিপচিপে কাদা, তার সাথে ধানের কুঁড়ো, যা খুব সহজেই প্রতিমার খড়ের শরীরের গায়েই লেগে যায়। এর পরের ধাপ দুই মেটে। এই ধাপে প্রতিমার গায়ে মূলত গঙ্গা মাটিই ব্যবহার করা হয়। গঙ্গা মাটিকে একটু পচিয়ে তার সঙ্গে পাটের কুঁড়ো মিশিয়ে খুব সূক্ষ্ম কাজ করা যায় এই দুই মেটেতে। প্রতিমার আঙুল এবং মুখমণ্ডল বসানো হয় এই দু মেটেতে। এছাড়া আরও সূক্ষ্ম কারিগরি এই দু মিনিটেই সম্পন্ন করা থাকে। তারপরের ধাপ হচ্ছে খড়ি। এই ধাপে প্রতিমার গায়ে চক খড়ি লাগানো হয়, যাতে খুব ভালোভাবে রং লাগানো যেতে পারে। এবং শেষ ধাপ হচ্ছে রং। প্রতিমার গায়ে বিভিন্ন রকমের রং লাগিয়ে প্রতিমাকে রাঙিয়ে তোলা হয় এই ধাপে। এছাড়া প্রতিমার পরনের সাজ, সে শোলার কাজকর্ম, প্রতিমার পিছনের আটচালা, প্রতিমার মাথার চুল সবই
লাগিয়ে দেওয়া হয় এই ধাপে। তারপর প্রতিমার বিভিন্ন পূজা মণ্ডপে যাওয়ার প্রস্তুতি। বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ, বারোয়ারি সার্বজনীন কর্তৃপক্ষ, তারা এসে একে একে গাড়িতে করে, অনেকে আবার নৌকায় করে প্রতিমাকে মণ্ডপে নিয়ে যায়। তো তখন এসে যায় পুজো। সাধারণত প্রতিমার চক্ষুদানের কাজটা আগেতে তর্পণের দিন থেকেই শুরু হতো। তর্পণ হয় মহালয়ার দিনে, দেবীপক্ষর একদম প্রথম দিন এই মহালয়া। সেই দিনে ওস্তাদ শিল্পীরা প্রতিমার চক্ষুদান করে থাকে। এই ছোট্ট দুর্গা প্রতিমাটি প্রায় তৈরি হয়েই গেছে, এখন রং চলছে। এটা যাবে সুদূর অস্ট্রেলিয়া। তো তার হাতের কাজ আমি কিছুক্ষণ বসে দেখলাম, আর আলাপ হলো এই বয়স্ক শিল্পীর সঙ্গে, যিনি তার কুমোরটুলির ইতিহাস আমাদেরকে শোনাচ্ছিলেন। আমার শুনে বেশ ভালো লাগলো, কুমোরটুলি কীরকম ছিল পূর্বে, এখন কীরকম হয়েছে সেসব। এখন প্রায় সপাচেক কর্মী কাজ করেন এই কুমোরটুলিতে। এই পুজোর মরশুমে তাদের সময় পাওয়া দায়। এছাড়া আরও দেখলাম কুমোরটুলিতে হাতের কাজ, কত সুন্দর সুন্দর পাখি, ছোট্ট ছোট্ট মূর্তি, সে শ্রীকৃষ্ণই হোক, কোনো মাথায় জল নিয়ে যাওয়া গ্রাম্য বধূই হোক, এছাড়া ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমাই হোক, বানিয়ে চলেছেন এখানকার শিল্পীরা। তো বন্ধুরা, আমার এই বেড়ানো এবার কেমন লাগলো আপনাদের? একটু অন্যরকম, পুজোর আগে একটু পুজোর হাওয়া দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। যদি এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন তো এই ভিডিওটাকে, আর শেয়ার করতে ভুলবেন না, আর সব শেষে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য পেশ করতে পারি। তো বন্ধুরা আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেড়াতে থাকবেন।